हेलो फैमिली, यू आर वाचिंग एक राशि का शोध। आई थिंक यू आर ऑल आर एब्सोल्युटली फाइन। सो आज के निये चले এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। সো আজকে আমাদের এই ভিডিওটা কি ভিডিও হতে চলেছে আশা করছি টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, আজকে আমাদের এই ভিডিওটা স্টিল বার্ড এআর এসবি A1 পিস হেলমেটের আনবক্সিং হবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা পুরো দেখুন। এই ধরনের আনবক্সিং আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম হচ্ছে। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ইন্টারেস্টিং লাগবে। সো ভিডিওটা শুরু করছি, ভিডিওটা আশা করছি পুরো দেখবেন আপনারা। এই হলো আজকে আমাদের হেলমেটের বক্স। সো চলো না আমরা দেরি করে এটাকে ওপেন করা যাক এবং এর ভিতরে কি নিউ বিস্ট আছে সব দেখি আগে। সো চলো ভিডিওটা শুরু করছি, ছোট একটা ইন্ট্রো। বক্সটা আমাদের অ্যামাজন থেকে এসছে। সো amazon.in থেকে এসছে। সো এই বক্সের তো ভিতরে কি আছে অবশ্যই আমাদেরকে দেখে নেওয়ার একটা উৎসাহ লাগে যে কি আছে এর ভিতরে, কি ধরনের হেলমেট এসছে। সো সেই জন্য আমি এইটাকে আগেই খুলে রেখেছি এবং এটা উল্টো দিক দিয়ে খোলা হয়েছে। সো বুঝতেই পারছেন, বুঝতে না পেরে উল্টো দিক দিয়ে খুলে ফেলেছি। সো চলুন এইটাকে আবার ওপেন করা যাক। ও, এই হচ্ছে আমাদের হেলমেট, ফুল হেলমেট অর্ডার দিয়েছিলাম এরকম লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের হেলমেট এসবি A1 এয়ার। তো চলুন হেলমেটটা খোলা যাক। এ কি দিয়েছে হেলমেট, শিট ইয়ার, এটা স্টিল পার্ট হেলমেট, পুরোনো একটা হেলমেট দিয়েছে। সো এটা তো অবভিয়াসলি স্টিল বার্ড হেলমেট না, আপনারা দেখে হতভম্ব হওয়ার কিছু না। সো এই হেলমেটটা আসেনি, এটা আমি ইচ্ছা করে ঢুকিয়ে রেখেছিলাম যাতে এই ভিডিওটা কিছু এন্টারটেইনিং বানানো যায়। সো সেই জন্যই আজকে হেলমেটটা রেখে দিয়েছিলাম বক্সের মধ্যে, ক্লিক বেট থাম্বনেল ইউজ করা হয়েছে, ঠিক আছে। সো তিন গোনার পর আপনাদেরকে আমি এই হেলমেটটা রেখেছি। সো থ্রি টু ওয়ান চলো দেখা। এই হচ্ছে আমাদের স্টিল বার্ড এসবিএ ইয়ার বিস্ট। সো দেখতে পাচ্ছে অরেঞ্জ এবং গ্রে কালার, ব্ল্যাক হোয়াইটের সব কম্বিনেশন আছে, মাল্টি কালার। সো এটা ক্লিন ভাইজারে অর্ডার দিয়েছিলাম আমরা। সো চলুন এবার আর দেরি না করে এর স্টিকারটা উঠিয়ে নিই গ্লাসের। সো এই গ্লাসের স্টিকার উঠে গেল, দেখতে পাচ্ছেন সিলভারের ওয়ারেন্টি ডগ ওয়ারেন্টি স্টেটমেন্ট লেখা আছে। এবং সো এটা একটা জাস্ট ইনভয়েস বিল এসছে। সো এটা অ্যামাজনের সব কিউআর কোড আর কিছু না, শুধু বক্স। সো এই হেলমেটটা কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্ট করে। সো এটা আমার নতুন হেলমেট যেটা দিয়ে আমি মোটর ব্লগিং করবো। সো এবং মোটর ব্লগিং করি সেটা আপনারা দেখেছেন, পাশে যেটা দেখছেন এটা আমার মোটর ব্লগিং চ্যানেল। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ভালো সেট করে দেবেন এবং প্রতিদিন ভিডিওগুলো দেখবেন। আপকামিং ভিডিও খুবই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও আছে। তো চলুন এই হেলমেটের কী কী ফিচার্স আমি বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এখানে এয়ার ভেন্ট রয়েছে একটা। তো এর ফলে আপনারা এখান থেকে এয়ার ভেন্ট ওঠা নামা করাতে পারবেন। এখানে আর একটা এয়ার ভেন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর উপরেও আরেকটা এয়ার ভেন্ট রয়েছে এবং এখানে একটা সুইচ আছে। সো এই সুইচের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ভেন্ট ওঠা নামা করাতে পারবেন, তো যাতে হাওয়া পাস হয়ে যায়। এবং পিছনের দিকে আরও দুটো এয়ার ভেন্ট রয়েছে। এই হেলমেটে টোটাল পাঁচটা এয়ার ভেন্ট রয়েছে। এই হেলমেটে গ্লাসটা ওঠানামা করার জন্য এখানে ঘাট দেওয়া রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই হেলমেটের এইখানে যেই প্যাড দুটো দেখতে পাচ্ছেন, তো এই প্যাড দুটো রিমুভ করা যাবে এবং এই হেলমেটের প্যাড রিমুভ করা এবং এটা মোটর ব্লগিং সেটআপ ইনস্টল করা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো, যাতে আপনারা তা খুব সহজেই এই হেলমেটের প্যাড রিমুভ করতে পারেন, আপনার নিজস্ব মোটর ব্লগিং সেটআপ ইনস্টল করতে পারেন। সো চলুন এবারে এই হেলমেটটা আমি পরে দেখিয়ে দিই কেমন এই হেলমেটটা এবং কেমন দেখায় এই হেলমেটটা সামনে থেকে পিছন থেকে। সো পরলে সো চলুন হেলমেটটাকে আমি পরে নিই। তো এটা যেটা দেখতে পাচ্ছেন স্ট্র্যাপ, আপনারা খুব সহজেই এটাকে ইনসার্ট করে দিতে পারবেন এইভাবে। তো জাস্ট গলিয়ে জাস্ট এরকম করে ইনসার্ট করে দেওয়া হলো। তো এই ধরনের সামনে থেকে দেখায় এবং গ্লাসটা নামিয়ে দিলে এই ধরনের দেখায়। সো আওয়াজটা অনেক ধীরে বেরোচ্ছে, আপনারা বুঝতেই পারছেন এই হেলমেটের মধ্যে উইন্ড ব্লাস্ট খুব সহজেই আসবে না। তো এইটা হচ্ছে আমার রাইট সাইডের ভিউ এবং এইটা হচ্ছে আমার লেফট সাইডের ভিউ ব্যাক সাইড।
এইটা ধরে জাস্ট এরকম করে টানলে এবং এইটা ধরে আমরা টেনে নেবেন। খুব সহজে এটা খুলে গেল এবং এটাকে সামনের দিক থেকেও বের করতে পারে এবং পিছন দিক থেকেও বের করতে পারে। সো আমরা পিছন দিক থেকে বের করবো। সো এই হচ্ছে আমাদের সিলভার এয়ার SBA-1 বিস্ট হেলমেট। সো যেটা আমরা নিয়েছি অরেঞ্জ কালার এবং ক্লিন ভাইজারে। সো এটা আপনারা ব্ল্যাক ভাইজারও নিতে পারবেন, অপশানে আছে। সো এটা আমি অ্যামাজন থেকে নিচ্ছি। সো আমি খুব অ্যামাজন এবং ফ্লিপকার্টে কম্পেয়ার করে দেখলাম যে অ্যামাজনে কম দামে পাওয়া যাচ্ছে, সো সেই জন্য আমি এটা অ্যামাজনেও নিয়েছি। সো এবং বাইরে থেকে আপনারা যদি নেন সো প্রায় আপনাদের 2000 টাকার মতো পড়বে। এবং যদি আপনারা ইন্টারনেট থেকে নিতে চান ব্ল্যাক ভাইজারওয়ালাটা, সো আপনাদের ওইটা 1777 টাকা পড়বে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের এই ধরনের আনবক্সিং ভিডিও এবং রিভিউ ভিডিও ভালো লেগেছে। এর নেক্সট ভিডিও আনতে চলেছি, যেটাতে আমি দেখাবো এর কীভাবে প্যাড রিমুভ করা যায় এবং এতে কীভাবে মোটো ব্লগিং সেটআপ ইনস্টল করা যায়। সি স্টেডিয়াম উইথ দ্য নেক্সট ভিডিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, বি ইওর মাস্ট। টাটা।